সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা সামনে দেখছেন বেশ কিছু কুরবানি উপযোগী সার কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই তা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের বুধবার সাত জুন দুই 2023 আজ আমরা এই পাশে নামুল ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আজকে টোটাল কয়টা কালেকশন করছেন আজকে দশটা ভাই আজকে 10টা মোটামুটি সব কুরবানির জন্য উপযুক্ত উপযুক্ত আচ্ছা সবই দাদালো একটা দাদালো বাকিগুলো দাফস আছে সিংহ মাথা সব কিছু আছে আচ্ছা তো কি অবস্থা এগুলো প্যাকেজ করে নিতে পারবে কেউ যদি লাইভ ওয়েটে নিতে চায় চল্লিশ টাকা করে চকপাতে চল্লিশ তার মানে কেউ যদি টোটাল বডি ওয়েট ওজন করে নিতে চায় চারশো টাকা করে কেজি আচ্ছা তাছাড়া কেউ যদি প্যাকেজ আকারে নিতে চাই সেটাও নিতে পারবে সেটা কত করে উনসত্তর হাজার দুশো অথবা চারশো চল্লিশ টাকা লাইফ ওয়েট যেভাবে ক্রেতার খুশি সেভাবে সে নিতে পারবে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখবো জাতমান বলবেন আমাদের আমরা শুরু করি কোন পাশ থেকে এই যে প্রথমে যেটা দেখছি এটা একটা লাল কালার যাতে দেশি যাতে দেশি আচ্ছা এভারেজ কেমন গোস্ত আসতে পারে একটা আইডিয়া দেন তো এটা গোস্ত তিন মন হবে ভাই তিন মন গোস্ত হতে পারে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম প্রথম নাম্বার যাতে দেশি মোটামুটি এভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো এভারেজে হ্যাঁ এভারেজে সব গরু ১১০ কেজি করে আসে ১১০ কেজি করে গোস্ত আসতে পারে এভারেজে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার সব তো সুস্থ সবল সব আচ্ছা সব সুস্থ সবল প্রথম নাম্বার এটা এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা আচ্ছা এটাকে বলা হয় মাটিয়া শাওলা না মাটিয়া শাওলা সিরিয়ালে দুই নাম্বার যাতে দেশি যাতে দেশি মাটিয়া শাওলা দুই নাম্বার কেউ চাইলে প্যাকেজ সিস্টেমে নিতে পারবে তাছাড়া কেউ চাইলে বডি ওয়াটে কিনতে পারবে চারশো চল্লিশ তাছাড়াও যদি কেউ এসে দু চার দশটা দাম দরকার কিনতে চায় তাও দেওয়া যাবে এখন এখান থেকে যদি কেউ কেটে পাঁচটা নিতে চায় একটু হেয়ারপর হবে দামে একটু হেয়ার হবে তাও দেওয়া যাবে মানে ক্রেতার যেভাবে খুশি সেভাবে দিবেন শুধু আলোচনা হবে ফোনে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর যাতে দেশি আচ্ছা মোটামুটি শরীরে কষ্ট আছে বলো আচ্ছা সরাই দিন আমরা এখন তিন নাম্বার দেখি এটা তিন নম্বর এটা তিন নাম্বার এটাও তো সিং হয়ে গেছে যাতে দেশি কুরবানীর উপযুক্ত আচ্ছা যাতে দেশি যাতে দেশি শিং হয়ে গেছে মোটামুটি এটাকে লাল কালার নাকি লাল কালার এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সিরিয়ালের তিন নাম্বার সব তো সুস্থ সবল এটা চার নাম্বার এটা হচ্ছে একটা কালো কালার কালো কালার শিং হয়ে গেছে যাতে দেশি যাতে দেশি শিং হয়ে গেছে কালো কালার এটা একটা সার এটা সিরিয়ালের চার নাম্বার তাহলে এভারেজ গোস্ত বললেন এই একশো কেজি একশো কেজি আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও সিং হয়ে গেছে সিং হয়ে গেছে মোটামুটি লাল কালারের একটা সার আচ্ছা এটা কি বয়স হয়েছে ভাই দাঁত দাঁত ফাঁস দু এক দিনের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় আর এটা হচ্ছে সিরিয়ালে কয় নাম্বার পাঁচ নাম্বার জাতের দেশি দেশি জাতের দেশি সিরিয়ালে পাঁচ নাম্বার সার হচ্ছে এটা জাতের দেশি একটা আমরা দেখি এই পাশে এটা একটা ছয় নাম্বার এটা কি মাটিয়া কালার মাটিয়া শাওলা এটা মোটামুটি সিং হয়ে গেছে সিং হয়ে গেছে যাতে বেশি সব কুরবানি উপযুক্ত গরু আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল খাওয়া দাওয়ার রুচি আছে এটা সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা চলেন সাত নাম্বারটা দেখে নেই এটা সাত নাম্বার আচ্ছা এটা শব্দ সুস্থ সবল নাকি এটা একটা লাল কালারের যাতে দেশি যাতে দেশি জাত দেশি আছে গোস্ত আছে তাহলে এভারেজ বললেন 110 কেজি করে হতে পারে এটা হচ্ছে চোখের আইডিয়া থেকে 2 4 5 10 কেজি কম বেশি হতে পারে আচ্ছা এটা হচ্ছে সাত সাত নাম্বার আমরা এখন আট নাম্বার চলে যাব এটা আট নাম্বার এটা মোটামুটি আর লাল কাজলা না কী বলে এটা কালার লাল কাজলা হ্যাঁ লাল কাজলা সিং হয়ে গেছে যাতে দেশি দেশি যাতে দেশি সিং হয়ে গেছে লাল কাজলা কালার আচ্ছা আমরা যদি অ্যাভারেজ একটা আনুমানিক একটা বয়সের আইডিয়া নিই দুই বছর পার হবে না বছর পার দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে মোটামুটি তাহলে এটা সিরিয়ালের আট নাম্বার। লাল কাজলা কালার দুই বছর পার হয়ে গেছে বয়স কিন্তু দাঁতে আসছে কি না দাঁত আসে দাঁত আসে যাবে দাঁত আসে যাবে আচ্ছা এটা হচ্ছে নয় নাম্বার আচ্ছা এটা হচ্ছে সাদা মাটিয়া মাটিয়া শাওলা মাটিয়া শাওলা এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার আচ্ছা দেশি দেশি সব তো সুস্থ সবল এটা নয় নাম্বার সারে দিন দেখি পাশে তাহলে আজকের প্যাকেজের রেট বললেন ঊনসত্তর হাজার হাজার দুশো কেউ যদি চাই নিতে পারবে তাছাড়া যদি কেউ লাই পয়েন্টে চারশো চল্লিশ টাকা চাই সেটাও নিতে পারবে অথবা কেউ যদি এসে এগুলো ছাড়াও দাম দরকার কিনতে চাই সেটাও কিনতে পারবে আচ্ছা এটা সর্বশেষ দশ নাম্বার আজকে প্যাকেজের সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে যাতে দেশি দেশি সর্বশেষ দশ নাম্বার যাতে দেশি তাহলে আমরা একটু একটু রিভিউ দিয়ে দেই সর্বশেষ এটা হচ্ছে দশ নম্বর এখানে দেখছি এটা হচ্ছে নয় নাম্বার এই পাশে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই তাহলে টোটাল আজকের প্যাকেজ যে দশটা আমি আবার রিপিট করি বললেন ঊনসত্তর হাজার দুইশো টাকা প্যাকেজের রেট তাছাড়া চারশো চল্লিশ টাকা হচ্ছে বডি ওয়েট লাইফ ওয়েট মানে এটাই কি ফিক্স নাকি কিছুটা অনার করবে এটা ফিক্স এটাই ফিক্স হালকা পাতলা কিছুটাও সার দিবেন না হইলো 5 টাকা 5 10 টাকা একটু সুযোগ হয় বা আর দিবেন সম্মান করবেন হ্যাঁ এটা আচ্ছা তাছাড়া বাড়িতে তো অল টাইম কুরবানির জন্য এই মাঝারি সাইজের সারগুলো থাকে এগুলো ছাড়াও কেউ যদি নিতে চায় তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো 017 017 22 22 659 659 280 280 তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন